আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির সাথে। আমার আজকের রেসিপি প্যানকেক। হাতের কাছে থাকা দুই তিনটি উপকরণ দিয়েই এই মজাদার প্যানকেকটি অল্প সময় তৈরি করা যায়। নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম ফেটিয়ে নিলাম, আর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, দেশি চিনি। আর দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি বেকিং পাউডার দিয়ে দিব, অলিভ অয়েল 2 চামচের মতো। অলিভ অয়েল যেহেতু হার্ট এবং অন্য অন্য ক্ষেত্রে ভালো শরীরের জন্য, সেক্ষেত্রে আমি অলিভ অয়েলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ঘি কিংবা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। চিনিটা অনেক ক্ষেত্রে পরিমাণ এবং কে কেমন মিষ্টি খেতে পছন্দ করে তার উপরে নির্ভর করে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিলেন। এবার সবগুলো উপকরণ একটু মিক্সড করে নিব। 4 থেকে 5 মিনিটের মতো মিক্সড করতে হবে, যাতে করে চিনির দানা দানা না থাকে। মিক্সড করা হয়ে গেলে একটু চেক করে নিব যে দানা দানা ভাবটা রয়েছে কি না। দানা দানা না থাকলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, ময়দাটা চেলে নিব। আর এই 1 কাপ ময়দায় কতগুলো প্যানকেক হবে ভিউয়ার্স দেখতে থাকুন। এবার 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার অল্প অল্প পানি দিব এবং মিক্সড করব। একবারে সবটুকু পানি দিব না, তাতে ঘন বা পাতলা হতে পারে। আর প্যানকেকের ক্ষেত্রে গোলাটা অবশ্যই একটু ঘন হবে, বেশি পাতলা হলে ছড়িয়ে যাবে এবং কেকটা সুন্দর হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই একটু ঘনত্বটা লক্ষ্য করতে হবে। ভিউয়ার্স, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আর অবশ্যই আপনজনের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। এবার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ঘনত্বটা, এক্ষেত্রে পাতলা হয়ে গেলে একটু ময়দা মিক্সড করে ঘন করে নেবেন। আর যদি ঘন হয়ে যায় বেশি, সেক্ষেত্রে একটু পানি মিক্সড করে পাতলা করে নেবেন। তো আমার এখানে 1.5 কাপের একটু বেশি পানি লেগেছে, আমার গোলাটা তৈরি হয়ে গেছে। এবার চুলার আঁচ মিডিয়ামের থেকেও কমিয়ে প্যানটা দিয়ে দেবো এবং প্যানটাকে গরম করে নেব। আরও কমিয়ে একদম লো আছে রেখে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গোলা, দিয়ে ঢাকনা দিয়ে দেব। ফিরে আসব 2 থেকে 3 মিনিট পরে। 3 মিনিটের বেশি হলে ওই পাশটা বেশি ব্রাউন হয়ে যাবে, ভালো লাগবে না, সেক্ষেত্রে টাইমটা অবশ্যই খেয়াল রাখবেন। একটা পাশ হয়ে গেছে, এই পাশটা দিব 1 মিনিট। 1 মিনিটের মধ্যে এ পাশটা হয়ে যাবে। তো হয়ে গেছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমার এখানে প্রায় 12টার মতো প্যানকেক হয়েছে। কেমন লেগেছে ভিউয়ার্স? সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।